আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে বর্তমান বাজারে প্রতি বান ডেউটিন কত টাকা করে চলতেছে তুলে ধরব। তো আজকে মূলত জুলাই মাসের 14 তারিখ, একদম আপডেট প্রাইস। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে একদম আপডেট প্রাইসটা জানতে পারবেন। একেএস, আবুল খায়ের, জালালাবাদ, মুরুগমার্কা, গুড়ামার্কা, সবগুলা টিনের বর্তমান প্রতিবান কত টাকা চলতেছে তুলে ধরবো। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জালালাবাদ সাদা কালো এবং রঙ্গিল টিনের দাম 0.2 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 4,200 টাকা। 0.26 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 4,600 টাকা। 0.32 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 5,700 টাকা। 0.42 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 6,900 টাকা। 0.46 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 8,700 টাকা। তো দর্শক, একটা কথা না বললে নয়, 72 ফুটে এক বান এবং টিনের দাম মূলত পুরোত্বের উপর নির্ধারণ করে। mm যত বেশি হবে দাম তত বেশি হবে, এবং mm যত কম হবে দাম তত কম হবে। এক কথায়, টিনের মোটা যত বেশি দাম তত বেশি, এবং মোটা যত কম দাম তত কম। আমরা এখন জানব KYC মুরুগমার্কা টিনের বর্তমান দাম। 0.2 mm এক বান টিনের বর্তমান দাম 4,500 টাকা। 0.26 mm এক বান টিনের বর্তমান দাম 5,700 টাকা। 0.32 mm এক বান টিনের বর্তমান দাম 6,500 টাকা। 0.42 mm এক বান টিনের বর্তমান দাম 7,900 টাকা। 0.46 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 9,000 টাকা। প্রিয় দর্শক, আবারও বলতেছি, টিন মূলত পুরুত্বের উপর দাম নির্ধারণ করে। mm যে 26, 32, 42, 46, mm যত বেশি দাম তত বেশি। তারপর আছে একেএস। একেএস টিনের বর্তমান দাম 0.22 mm এক বান টিনের বর্তমান দাম 4,500 টাকা। 0.26 mm এক বান টিনের বর্তমান দাম 5,200 টাকা। 0.32 mm এক বান টিনের বর্তমান দাম 5,800 টাকা। 0.38 mm এক বান টিনের বর্তমান দাম 6,500 টাকা। 0.42 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 7,200 টাকা। 0.46 mm এক বান টিনের বর্তমান দাম হচ্ছে 8,700 টাকা। আমরা সবাই জানি 72 ফুটে এক বান। তো দর্শক, আপনারা যদি এই দামে টিন লাগে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।